ওম নম শিবায়। নমস্কার বন্ধু বান্ধৱীসকল, দৈনিক ৰাশিফল ভিডিঅ'টোলৈ স্বাগতম জনাইছোঁ। এই ৰাশিফলৰ ভিডিঅ'টো হৈছে 2023 চনৰ ডিচেম্বৰ মাহৰ 19 তাৰিখ মঙ্গলবাৰ আৰু অসমীয়া পুহ মাহৰ আজি হৈছে 2 তাৰিখ। যদিহে চেনেলটো নতুন হয় ছাবস্ক্রাইব কৰি দিব। তিথি হ'ব শুক্লা সপ্তমী তিথি, নক্ষত্ৰ হ'ব পূব ভাদ্ৰপদ নক্ষত্ৰ, আজি যোগ হ'ব সিদ্ধি যোগ, কৰণ হ'ব বনিষ্কৰণ, আজি জন্ম ৰাশি হ'ব কুম্ভ ৰাশি। প্ৰতিদিনে ৰাশিফলৰ ভিডিঅ'সমূহ লাভ কৰি থাকিবৰ বাবে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি লগতে বেল আইকনটো দবাই দিব। আজিৰ সূৰ্য উদয় হ'ব 6:08, আজি সূৰ্যাস্ত সময় হ'ব 4:30। আপোনালোকৰ সুবিধাৰ বাবে দৈনিক ৰাশিফলৰ ভিডিঅ'সমূহ আগতীয়াকৈ দিয়া হয়। যদি চেনেলটো নতুন হয় ছাবস্ক্ৰাইব কৰিব। পলম নকৰি ৰাশিফল শিতানলৈ আগবাঢ়িছোঁ। আহক মেঘৰাশিৰ পৰা আৰম্ভ কৰিছোঁ। মেঘৰাশি জাতক জাতিকাসকলৰ আজিৰ দিনটো নিয়োজিত লোকসকলৰ কামৰ তালিকাত প্ৰস্তুত কৰিব লাগে বুলি কৈছে। অৰ্থাৎ কাম কৰাৰ বাবে এখন আপোনালোকে প্লেনিং যদি কৰি লয় যে কি কি কাম আপোনালোকে কৰিব, ফাৰ্ষ্ট টাইম যদি এখন যদি আপোনালোকে তালিকা প্ৰস্তুত কৰি লয় সেইখিনি ক্ষেত্ৰত এটা ভাল প্ৰতিফলন দেখিব বুলি কৈছে। কাৰণ উচ্চ বিষয়াসকলে আপোনালোকক যিকোনো সময়তে কিছুমান কামৰ পৰ্যালোচনা কৰিব পাৰে। আজিৰ দিনটোত ব্যৱসায়ী ক্ষেত্ৰত এটা ডাঙৰ ঋণ বা নতুন প্ৰজেক্ট আৰম্ভ কৰাৰ পৰা এৰাই চলিব লাগে বুলি কৈছে। নতুনকৈ আপোনালোকে কিছুমান কাম ষ্টাৰ্ট কৰাৰ পৰা কিছু ধৈৰ্য ধৰক বুলি কৈছে। ভাল আৰু মিছা বন্ধুত্বৰ আপোনালোকে পাৰ্থক্য বুজিবলৈ যুৱক যুৱতীসকলে প্ৰচেষ্টা চলাব লাগে, বুজিব লাগিব কোনসকল ফ্ৰেণ্ড আপোনালোকৰ লগত থাকে আৰু কোনসকল মিছা প্ৰকৃততে। গতিকে সেইখিনি ক্ষেত্ৰত চিনি পাবলৈ আপোনালোকে চেষ্টা কৰিব লাগে বুলি কৈছে। নহ'লে কিছুমান ক্ষেত্ৰত নিজৰে লষ্ট হ'ব পাৰে, কিছুমান ক্ষেত্ৰত নিজৰে সমস্যা হ'ব পাৰে, গতিকে ধ্যান ৰাখিব। আপুনি হয়তো আপোনালোকৰ সংগীৰ সৈতে আপোনালোকৰ ঘৰৰ সজ্জাত বা নতুন কিবা এটা অনাৰ কথা ভাবিব বুলি কৈছে, যিটো আপুনি আজিৰে পৰা আৰম্ভ কৰাৰ দেখা পোৱা যাব পাৰে। বতৰৰ পৰিৱৰ্তনে স্বাস্থ্যৰ কিছু অৱনতি ঘটাব পাৰে, গতিকে ঠাণ্ডা বস্তু খোৱাৰ পৰা বিৰত থাকক, নহ'লে নিজৰ হেলথৰ কিছু সমস্যাই অসুবিধা দিব পাৰে। গতিকে মেঘৰাশি জাতক জাতিকাসকলে নিজৰ হেলথৰ প্ৰতি ধ্যান ৰাখিব। ছাত্ৰ ছাত্ৰীসকলৰ শুভ দেখা পোৱা গৈছে। প্ৰেম জীৱনত ভুল বুজাবুজিবোৰ দূৰ হ'ব। বনুৱনীসকল আজিৰ দিনটো সমস্যাবোৰ সমাধান হ'ব, ধৈৰ্য ধৰি আগবাঢ়ি যাবলৈ চেষ্টা কৰিব। আপোনালোকৰ বাবে আজিৰ দিনটোৰ শুভ ৰং হ'ব বেঙুনীয়া ৰং আৰু শুভ সংখ্যা হ'ব 7। যদিহে আমাৰ এই চেনেলটোত প্ৰথমবাৰৰ বাবে চাইছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু লগতে বেল আইকনটো দবাই দিবলৈ একেবাৰে নেপাহৰিব। এইবাৰ আহিছোঁ ৰাশিফল শিতানৰ দ্বিতীয়টো ৰাশিলৈ বিশ্বৰাশি। ৰাশি জাতক জাতিকাসকল যিসকল অভিযন্তা আছে তেওঁলোকৰ তথ্য সুৰক্ষাৰ ক্ষেত্ৰত বিশেষকৈ সাৱধান হ'ব লাগে বুলি কৈছে। আপোনালোকৰ সৰু ভুলটোৱে ডাঙৰ ক্ষতি সৃষ্টি কৰিব পাৰে, গতিকে ধ্যান ৰাখিব লাগিব। আৰু আজিৰ দিনটোত কৈছে যে আপোনালোকৰ সৰু ভুলটোৱে ডাঙৰ ক্ষতি কৰিব পাৰে, গতিকে যিকোনো কাম কৰোঁতেও আপোনালোকে খৰখেদাকৈ নকৰিব। গতিকে কিছুমান সৰু ভুলে আপোনালোকৰ সমস্যাৰ সৃষ্টি কৰিব পাৰে, প্ৰত্যেকটো মুহূৰ্ততে আপোনালোকে সজাগ আৰু সচেতন হৈ থাকিবলৈ চেষ্টা কৰিব। ব্যৱসায়ীসকলে কিন্তু আনৰ পৰামৰ্শ অনুসৰি বিনিয়োগ কৰাটো এৰাই চলিব লাগে, নহ'লে আপুনি নিজৰ কৰ্মৰ ক্ষেত্ৰত বা নিজৰ প্ৰকল্পটোৰ বিষয়ে ভালদৰে তদন্ত বা নিশ্চিত নকৰালৈকে আজি দিনটো বিনিয়োগ কাম বিশেষকৈ আগবঢ়াই নিব নালাগে। অৰ্থাৎ ধ্যান ৰাখিব, টকা পইচা ইনভেষ্ট কৰাৰ ক্ষেত্ৰত আপোনালোকে কিছু সাৱধানতা অৱলম্বন কৰিব লাগিব। যুৱক যুৱতীসকলে কেৰিয়াৰ আৰু পঢ়া শুনাত মনোনিৱেশ কৰি থাকিব লাগে বুলি কৈছে। একাগ্ৰতা আৰু মনোযোগেৰে আপোনালোকে যদি কামখিনি সুন্দৰভাৱে কৰিব পাৰে নিশ্চয়কৈ এটা ভাল প্ৰতিফলন আপোনালোকে দেখিবলৈ সক্ষম হ'ব। অৰ্থাৎ আপোনালোকে এইখিনি ক্ষেত্ৰত গুৰুত্ব দিব লাগিব। ঘৰৰ আপোনজনৰ লগত আপোনালোকৰ চিন্তাবোৰ শ্বেয়াৰ কৰক বুলি কৈছে। যদি আপোনালোকৰ কিছুমান সমস্যাও পাইছে, কিছু ভাল এটা চিন্তা কৰিছে, কিবা এটা কৰাৰ বাবে পৰিকল্পনা কৰিছে, প্লেনিং কৰিছে, ঘৰৰ মানুহখিনিৰ আগত আপোনালোকে সেইখিনি শ্বেয়াৰ কৰক। তেতিয়াহে আপোনালোকৰ সেই যিধৰণৰ ইচ্ছা, যিধৰণৰ মনৰ এটা উগুল থুগুল যি ধৰণৰ আপোনালোকৰ কুৱেশ্যন, আপোনালোকৰ সেইখিনি আপোনালোকৰ সমাধান হ'ব বুলি কৈছে। আজিৰ দিনটোত কোনোবাই যদি খং কৰে তেন্তে আপোনালোকৰ ভদ্ৰ আচৰণ আপোনালোকে কৰাটো ঠিক হ'ব বুলি কৈছে। অৰ্থাৎ খং আগবোৰ পৰিহাৰ কৰক। কোনোবাই বেয়াকৈ ক'লেও সেইখিনি ক্ষেত্ৰত ধৈৰ্য ধৰি সমস্যাবোৰ সমাধান কৰাৰ ক্ষেত্ৰত মনোনিৱেশ কৰিব। বিশেষকৈ আজিৰ দিনটো খাদ্যভাসৰ প্ৰতি আপোনালোকে সাৱধান হোৱাটো প্ৰয়োজন আছে। স্বাস্থ্যৰ বিশেষকৈ ক্ষেত্ৰত কিছু সাৱধানতাৰ অৱলম্বন কৰিব লাগিব, হেলথৰ কিছু সমস্যা দেখা দিব পাৰে, গতিকে ধ্যান ৰাখিব লাগিব। শুভ ৰং হ'ব হালধীয়া ৰং আৰু শুভ সংখ্যা হ'ব 5। যদি আমাৰ এই চেনেলটোত একেবাৰে নতুন হয় চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু লগতে বেল আইকনটো দবাই দিবলৈ একেবাৰে নেপাহৰিব। এইবাৰ আহিছোঁ ৰাশিফল শিতানৰ 3 নম্বৰ যি ৰাশিটো, সেই ৰাশিটোলৈ আগবাঢ়িছোঁ। সেই ৰাশিটো হৈছে মিথুন ৰাশি। মিথুন ৰাশিৰ লোকসকলে আজি দিনটোত বিশেষকৈ কথা বতৰা কওঁতে ধ্যান ৰাখক বুলি কৈছে। চৰকাৰী খণ্ডত কাম কৰাৰ জাতক জাতিকাসকলে বা ব্যক্তিসকলে কামবোৰ সময়মতে সম্পূৰ্ণ কৰিব লাগে বুলি কৈছে। আজি মন বহু কামত আপোনালোকৰ বিচলিত হ'ব পাৰে।
পাইকারী ব্যবসায় করার ব্যক্তিসকলে আজি শুভ দেখা পাইছে, লাভৰ যুগ দেখা পাইছে, লোকসকলে কেবল ডাঙৰ কিছুমান সুযোগ বা অপৰচুনিটি পাব পাৰে বুলি কৈছে। আজি দিনটোত কোনো গুৰু দায়িত্ব পাব পাৰে কৰ্মৰ ক্ষেত্ৰত, ধৈৰ্য ধৰি সেইখিনি কৰিবলৈ চেষ্টা কৰিব। যুৱক যুৱতীসকলৰ ইতিবাচক আত্মবিশ্বাসে তেওঁলোকক বিশেষকৈ বেয়া অভ্যাসৰ পৰা ৰক্ষা কৰাত সহায় কৰিব বুলি কৈছে। অৰ্থাৎ ভাল ভাল যেতিয়া আপোনালোকৰ মনৰ চিন্তাবোৰ আহিব, পজিটিভ থিংকিংবোৰ আহিব, সেই ধৰণৰ যিধৰণৰ আপোনালোকৰ নেতিবাচক চিন্তাবোৰ আহিব বা যিখিনি আপোনালোকৰ নিগেটিভ ভাৱ আহিব সেইখিনি পৰিহাৰ কৰিব পাৰিব বুলি কৈছে, বা বেয়া অভ্যাসবোৰ, বেয়া হেবিটছবোৰ আপোনালোকৰ সেইখিনি ক্ষেত্ৰত ৰক্ষা কৰাৰ ক্ষেত্ৰত সহায় কৰিব বুলি কৈছে। আজি ঘৰত সকলোৰে উপস্থিতিয়ে পৰিয়ালৰ পৰিৱেশ আনন্দময় কৰি তুলিব বুলি কৈছে। গঁড়বোৰৰ অৱস্থান বিবেচনা কৰিলে আপোনালোকৰ স্বাস্থ্য স্বাভাৱিক হ'ব, কিন্তু নিয়মীয়া ৰুটিন আপোনালোকে বজাই ৰাখিবলৈ সময়মতে আপোনালোকে কাম কাজখিনি সুন্দৰভাৱে কৰিবলৈ চেষ্টা কৰিব, নিশ্চয় এটা সুন্দৰ প্ৰতিফলন দেখিবলৈ সক্ষম হ'ব। প্ৰেম জীৱনৰ ভুল বুজাবুজিবোৰ দূৰ হ'ব, ইজনে সিজনৰ অনুভৱবোৰ, ইজনে সিজনৰ আৱেগবোৰ বুজিবলৈ চেষ্টা কৰিব। বৈবাহিক জীৱনত ৰিচেণ্টলি যদি আপোনালোকৰ মাজত কোনো তৰ্ক পেচাল বা কাজিয়া পেচাল হৈছিল, সেইখিনি কেনেকৈ সমাধান কৰিব, কেনেকৈ প্ৰব্লেমখিনি ছল্ভ কৰি আগবাঢ়ি যাব সেইখিনি ক্ষেত্ৰত মনোনিৱেশ কৰিব, নিশ্চয়কৈ এটা সুন্দৰ প্ৰতিফলন দেখিবলৈ সক্ষম হ'ব। হেল্থৰ প্ৰতি ধ্যান ৰাখিব। আপোনালোকৰ বাবে আজিৰ দিনটোৰ শুভ ৰং হ'ব হালধীয়া ৰং আৰু শুভ সংখ্যা হ'ব 5। যদিহে আমাৰ এই চেনেলটোত প্ৰথমবাৰৰ বাবে চাইছে, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব। এইবাৰ আহিছোঁ ৰাশিফল শিতানৰ অন্যতা ৰাখিলৈ কৰ্কট ৰাশি। জাতক জাতিকাসকলৰ আজি দিনটো নিয়োজিত লোকসকলৰ কথা ক'বলৈ গ'লে আপোনালোকৰ জ্ঞান আহৰণ কৰিবলৈ পৰামৰ্শ দিয়া হৈছে, কিন্তু ইয়াক নিজৰ মাজতে সীমাবদ্ধ আপোনালোকে নাৰাখি আন মানুহৰ সৈতেও ভাগ বতৰা কৰা হ'ব পাৰে। আপুনি আপোনালোকৰ ব্যৱসায়ী পৰিকল্পনাক বাস্তৱায়িত কৰিবলৈ ঋণ লোৱাৰ কথা চিন্তা কৰিব পাৰে। যুৱক যুৱতীসকলে বিশেষকৈ আপোনালোকে দিনটো অযথা টাইম পাছ কৰি আপোনালোকে বা অযথা সময় অতিবাহিত কৰি আপোনালোকে নোযাব, নিজৰ কাম কাজখিনিৰ ক্ষেত্ৰত কেনেকৈ সুন্দৰভাৱে পৰিচালনা কৰিব, কেনেকৈ সুন্দৰভাৱে আপোনালোকে কৰি আগবাঢ়ি যাব সেইখিনি ক্ষেত্ৰত মনোনিৱেশ কৰিব, নিশ্চয়কৈ এটা ভাল প্ৰতিফলন দেখিবলৈ সক্ষম হ'ব। যদি ঘৰত পূৰ্বপুৰুষৰ সম্পত্তিৰ সৈতে জড়িত কোনো বিবাদৰ কাৰণ হৈ পৰিছে, তেন্তে আপুনি ইয়াৰ সমাধানত সফল হ'ব বুলি কৈছে, অৰ্থাৎ প্ৰব্লেমখিনি আপোনালোকে ছল্ভ কৰাৰ ক্ষেত্ৰত সফল হ'ব। পাৰিবাৰিক ক্ষেত্ৰত সমস্যাবোৰ সমাধান হ'ব। যিসকল লোকৰ বিশেষকৈ স্বাস্থ্যৰ কিছু বা হেল্থৰ কিছু প্ৰব্লেম দেখা পায়, নিশ্চয়কৈ চিকিৎসকৰ পৰামৰ্শ ল'বলৈ নেপাহৰিব। বন্ধুসকল, একেটা ভুলকে পুনৰাবৃত্তি নকৰিব। আজিৰ দিনটোত খৰখেদাকৈ কোনো ধৰণৰ কাম নকৰিব, ধৈৰ্য ধৰি নিজৰ কাম কাজখিনিৰ ক্ষেত্ৰত মনোনিৱেশ কৰিব। কৰ্মৰ ক্ষেত্ৰত ছিনিয়ৰসকলৰ যিখিনি আপোনালোকে দায়িত্ব দিয়ে, আপোনালোকক যিখিনি কাম কৰিবলৈ দিয়া হয় সেইখিনি সুন্দৰভাৱে পৰিচালনা কৰিবলৈ চেষ্টা কৰিব, নিশ্চয়কৈ এটা ভাল প্ৰতিফলন আপোনালোকে দেখিবলৈ সক্ষম হ'ব। আজিৰ দিনটোত প্ৰেম জীৱনত ভুল বুজাবুজিবোৰ দূৰ হ'ব, ব্যৱসায়ী ক্ষেত্ৰত লাভৰ যোগ দেখা পোৱা গৈছে, ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বাবে শুভ দেখা পোৱা গৈছে, পঢ়া শুনাৰ ক্ষেত্ৰত মনোযোগ বৃদ্ধি পাব। আপোনালোকৰ বাবে আজিৰ দিনটোৰ শুভ ৰং হ'ব বেঙুনীয়া ৰং আৰু শুভ সংখ্যা হ'ব 9। যদিহে আমাৰ এই চেনেলটোত প্ৰথমবাৰৰ বাবে চাইছে, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি লগতে বেল আইকনটো দবাই দিবলৈ একেবাৰে নাপাহৰিব। আপোনালোকৰ সকলোৰে দিনটো শুভ হওক, আহি থকা দিনবোৰ সুন্দৰভাৱে পাৰ হওক, মনত কনফিডেন্স ৰাখিব, নিশ্চয়কৈ জীৱনত সফলতা লাভ কৰিবলৈ সক্ষম হ'ব। এইবাৰ আহিছোঁ ৰাশিফল শিতানৰ অন্যতা ৰাখিলৈ সিংহ ৰাশি। জাতক জাতিকাসকলৰ আজিৰ দিনটোৰ শুভ দেখা পোৱা গৈছে। আজিৰ দিনটোৰ সিংহ ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ জ্যেষ্ঠ লোকৰ লগত কিছু ভুল বুজাবুজিৰ পৰা আপোনালোকে পৰিহাৰ কৰা উচিত, অৰ্থাৎ ভুল বুজাবুজি হ'ব পাৰে, কাজিয়া পেচাল হ'ব পাৰে, গতিকে সেইখিনি পৰিহাৰ কৰি চলা উচিত বুলি কৈছে। কাৰণ কিছুমান পৰিস্থিতিত মনে মনে থকাটো আপোনালোকৰ বাবে ভাল হ'ব বুলি কৈছে। গঁড়বোৰৰ অৱস্থান বিবেচনা কৰি আপোনালোকৰ ব্যৱসায়িক পৰিকল্পনাৰ বাবে শুভ দিন কৈছে। আপোনালোকৰ ব্যৱসায়িক সহযোগীৰ সৈতে আলোচনা কৰক বুলি কৈছে। যুৱক যুৱতীসকলৰ পথত খোজকঢ়াৰ সময়ত বিশেষকৈ আপোনালোকৰ নিজৰ যিখিনি নথি পত্ৰ আছে সেইখিনি সুন্দৰকৈ ৰাখিবলৈ চেষ্টা কৰিব, সুন্দৰভাৱে পৰিচালনা কৰিবলৈ চেষ্টা কৰিব, এটা ভাল প্ৰতিফলন আপোনালোকে নিশ্চয়কৈ দেখিবলৈ সক্ষম হ'ব। গতিকে এই কথাখিনিৰ প্ৰতি আপোনালোকে গুৰুত্ব প্ৰদান কৰিব লাগিব। আজিৰ দিনটোত ঘৰৰ কোনো সৰু ল'ৰা ছোৱালীৰ পঢ়া শুনাত আপোনালোকৰ নিৰ্দেশনাৰ প্ৰয়োজন হ'ব পাৰে, তেওঁলোকক সহায় কৰিবলৈ সময় উলিয়াবলৈ আৰম্ভ কৰক বুলি কৈছে। স্বাস্থ্যজনিত সমস্যাৰ ক্ষেত্ৰত আপোনালোকৰ নিজৰ ভৰিৰ গাঁঠিৰ বা কঁকালৰ বিষৰ বা অস্বস্তি অনুভৱ কৰিব পাৰে, গতিকে এই ৰোগত আক্ৰান্ত ৰোগে সজাগ হ'ব লাগে, নিজৰ হেল্থৰ প্ৰতি, নিজৰ স্বাস্থ্যৰ প্ৰতি সজাগ আৰু সচেতন হৈ থাকিবলৈ চেষ্টা কৰক। প্ৰেম জীৱনত ভুল বুজাবুজিবোৰ দূৰ হ'ব, সমস্যাবোৰ সমাধান কৰাৰ ক্ষেত্ৰত মনোনিৱেশ কৰিব। বৈবাহিক জীৱনত টকা পইচাক লৈ কোনো সৰু সুৰা তৰ্ক পেচাল হ'ব পাৰে বা মিছ আণ্ডাৰষ্টেণ্ডিং হ'ব পাৰে, গতিকে সেইখিনি সমস্যাবোৰ সমাধান কৰাৰ ক্ষেত্ৰত মনোনিৱেশ কৰিব, এটা ভাল প্ৰতিফলন আপোনালোকে নিশ্চয়কৈ দেখিবলৈ সক্ষম হ'ব।
বন্ধুবীসকল, আপনাদের আজির দিনটির শুভ রং হব বগা রং আর শুভ সংখ্যা হব পাঁচ। যদিহে আমার এই চ্যানেলটি প্রথমবার চাইছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লগতে বেল আইকনটি দবাই দিবলে একবারে নাপাহরিব। ওম নম শিবায়। কন্যা রাশি। কন্যা রাশি জাত জাতিকা সকলের আজ দিনটির শুভ দেখা পাওয়া গেছে। এই রাশির লোক সকলে দীর্ঘদিন ধরে নিজের লক্ষ্যত উপনীত হবলে চেষ্টা করে আসছে আর বিশেষ আজিও সেই লক্ষ্যত উপনীত হওয়ার কিছু আশা আছে বলে কৈছে। অভিজ্ঞ ব্যক্তিরপর লাভ করা ব্যবসায়িক পরামর্শের প্রতি অতি গুরুত্ব দিয়ক বলে কৈছে। পরামর্শ অনুসারে আপনাদের কামখিনি করবলে চেষ্টা করক। কিছু ক্ষেত্রে যদি কনফিউজন লাগি থাকে, ডাউট লাগি থাকে, তেনহলে জনা শুনা বা অভিজ্ঞ ব্যক্তিরপর সু পরামর্শ গাইডেন্স লোবলে একেবারে নাপাহরিব। পুরনি বন্ধু বান্ধবীক লগ পালে বিশেষ আপনার স্মৃতিব সতেজ হয়ে উঠব বলে কৈছে। আর যা দিনব মনত পেলে আপনি বড় সুখী অনুভব করব বলে কৈছে। যদি আপনার পিতৃ মাতৃ কিছু সমস্যা, স্বাস্থ্যজনিত সমস্যায় আপনার অশান্তি দি আছে, সেইখানি ক্ষেত্রে আপনার চিকিৎসকর পরামর্শ লোবলে নাপাহরিব। আর আপনার নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন লোক। স্বাস্থ্য সম্পর্কে নিয়ম আপনাদের মানি নিজকে আর পরিয়ালক সুরক্ষিত করে রাখবলে চেষ্টা করক। আজির দিনটি ব্যবসায় ক্ষেত্রে ধৈর্য ধরে আগবাড়ি যাবলে চেষ্টা করক। কর্মর ক্ষেত্রে কোনো ব্যক্তির সঙ্গে তর্ক পেশালে লিপ্ত নহব, নিজের কামখিনি সুন্দরভাবে করবলে চেষ্টা করক বলে কৈছে। নিশ্চয়ই একটা ভাল প্রতিফলন দেখবলে সক্ষম হব। আজির দিনটি প্রেম জীবনত কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হব পারে, ভুল বুঝাবুঝি হব পারে। গতি কন্যা রাশির জাত জাতিকা সকলে ইজনে সিজনের অনুভবক বুঝবলে চেষ্টা করক। আপনার ফলের যদি কিছু প্রবলেম পাইছে, কিছু সমস্যা পাইছে, সেইখানি ক্ষেত্রে সঙ্গে ডিসকাশ করে সমস্যাব সমাধান করার ক্ষেত্রে মনোনিবেশ করব বলে কৈছে। ব্যবসায় ক্ষেত্রে ধৈর্য ধরে আগবাহক। আর আজির দিনটি বৈবাহিক জীবনত কিন্তু আপনাদের নিজের কথা বতরাত মধুরতা আনবলে চেষ্টা করক। ব্যঙ্গাত্মক কথাবর ইউজ নকরব, যি ধরনের কথা বতরায় আপনাদের মাজত সমস্যা বা ভুল বুঝাবুঝির সৃষ্টি করে, সেই ধরনের সমস্যাব বা সেই ধরনের কথা বতরাব আপনাদের পরিহার করে আগবাড়ি যাবলে চেষ্টা করব বলে কৈছে। কেনে আপনাদের জীবনটি আগবাড়ি নিব, কেনে আপনাদের সমস্যাখিন পারিবারিক যি ধরনের সমস্যা আছে, ঘরুয়া যিখিনি সমস্যা আছে, যিখিনি প্রবলেম আছে, সেই সমস্যা বা প্রবলেমখিন সলভ করার ক্ষেত্রে মনোনিবেশ করলে একটা ভাল প্রতিফলন নিশ্চয়ই দেখবলে সক্ষম হব। সদায় কনফিডেন্স রাখব। কিন্তু আনের বৈবাহিক জীবনের আপনাদের কেউ নিজের বৈবাহিক জীবন তুলনা নকরিব। গতি বেলেগর লাইফ স্টাইল বেলেগ, বেলেগর বৈবাহিক জীবন বেলেগ, গতি আনের তুলনা জোখতক বেশি নকরিব। গতি এই কথাখিনির প্রতি আপনাদের গুরুত্ব প্রদান করব, নিশ্চয়ই একটা ভাল প্রতিফলন দেখবলে সক্ষম হব। যদিহে আমার এই চ্যানেলটি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আর বেল আইকনটি দবাই দিব। এবার আসছো রাশিফল কীটানোর অন্যতা রাশি লো তুলা রাশি। বন্ধুসকল, তুলা রাশির জাতক জাতিকা সকলের আজির দিনটির শুভ দেখা পাওয়া গেছে। তুলা রাশির নিয়োজিত লোক সকলের আজির দিনটি বদলি হব পারে। এনে পরিস্থিতিত বিশেষ আপনাদের প্যাকেজট গুরুত্ব দিয়াটো বুদ্ধিমানের কাম হব বলে কৈছে। যিসকলে নতুন ব্যবসায় আরম্ভ করব বিচাৰে তেওঁলোকৰ বাবে আজির দিনটি ব্যবসায় পরিকল্পনা আরম্ভ করক বলে কৈছে প্রথমতে, কারণ সময় অনুকূল। যুবক যুবতী সকলে যদি বিশেষ দেবী পূজা করে, আপনার নিজের আরাধ্য দেবতাক পূজা করে বা আপনাদের সেইখানি ক্ষেত্রে একটা ভাল প্রতিফলন দেখবলে সক্ষম হব বলে কৈছে। আজির দিনটি বৈবাহিক জীবনে নিজের লড়া ছলীর অগ্রগতির ফলত পরিয়ালের সুখ বৃদ্ধি পাব বলে কৈছে। আনহাতে বিশেষ আপনাদের লড়া ছলীর আকর্ষণীয় কাম কাজ করবলে প্রেরণা দিব পারে। স্বাস্থ্যের প্রতি অল্প সাবধান হোক, যদি আপনার মনটি ভাল নহয় তেন্তে কামর পরিবর্তে জিরণি লওয়া উচিত বলে কৈছে আজির দিনটি। গতি ধ্যান রাখব, বৈবাহিক জীবনত সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাব, প্রেম জীবনের ভুল বুঝাবুঝিব আঁতর হব। ছাত্র ছাত্রী সকলের অত্যন্ত শুভ দিন আজির দিনটি। উচ্চ চুবুরিয়ার সঙ্গে কোনো ধরনের তর্ক বিচার লিপ্ত নহব, গতি কথা বতরার মধুরতা আনবলে চেষ্টা করক। সকলের আপনাদের সহানুভূতি, সকলের আপনাদের মরম চেনেহে আপনাদের আগবাড়ি যাবলে চেষ্টা করক, একটা ভাল প্রতিফলন দেখবলে সক্ষম হব। যদিহে আমার এই চ্যানেলটি প্রথমবার চাইছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দবাই দিবল একবারে নাপাহরিব। আপনাদের সকলের দিনটি শুভ হোক, আহি থাকা দিনব সুন্দরভাবে পার হোক তার কামনা করে এবার আসছো রাশিফল কীটানোর অন্যতা রাশি লো। জাত জাতিকা সকলের আজির দিনটির অভিযান্ত্রিক ক্ষেত্রে আপনাদের জড়িত এই রাশির লোক সকলে নিজের ক্ষেত্রখনে কিছু উৎকৃষ্ট কাম করার সুযোগ পাব পারে বলে কৈছে। আমদানি আর রপ্তানির ব্যবসায় করার সকলের লাভের সম্ভাবনা প্রবল বলে কৈছে। যুবক যুবতী সকলে তেওঁলোকৰ সমস্যা সমূহ বিশেষ জ্যেষ্ঠ আর পরিয়ালের সদস্য সকলের সঙ্গে ভাগ বতরা করে তেওঁলোকৰ পোৱা পরামর্শ সমূহ শুনা উচিত বলে কৈছে। গ্রহবোৰৰ অবস্থানের উপর নির্ভর করে আপনাদের ধন খরচ হব পাৰে, গতি নিয়ন্ত্রণ বজায় রাখক। আজি আপুনি কিবা এটা নতুন বস্তু কিনিব পাৰে, ঘর সজ্জা হোক বা আপনার কিছু ঘরুয়া কিছু সামগ্রী আপনাদের ক্রয় করার ক্ষেত্রে আপনাদের ব্যস্ত হব বলে কৈছে। ঘরুয়া কাম কাজের ক্ষেত্রে আপনাদের ব্যস্ত হব। স্বাস্থ্যর কথা কবলে গেলে আজির দিনটি কানের বিষ হব পাৰে,
বা ইউটিউবিটিক রোগে কিছু অশান্তি কৰিব পাৰে। অত্যাৱশ্যকীয় আপোনাৰ ঔষধ বা পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতি আপনার যত্ন লোক বলে কৈছে। নিজের হেলথের প্রতি ধ্যান রাখব, খোৱা বোৱাৰ প্রতি আপনাদের ধ্যান রাখব, নিজের হেলথের প্রতি সজাগ সচেতন হয়ে থাকবলে চেষ্টা করুক। আজির দিনটোত ব্যবসায় ক্ষেত্রতো লাভের যোগ দেখা গেছে। কৈশোর বন্ধুসকল, প্রেম জীবনত ভুল বুঝাবুঝিব দূর হব, বৈবাহিক জীবনত জীবন সঙ্গী হেলথের কিছু সমস্যায় অশান্তি দিব পাৰে। গতিকে তেওঁলোকৰ হেলথের প্রতি আপনার কিছু ধ্যান রাখব লাগিব। ছাত্র ছাত্রীসকলের শুভ দেখা গেছে। প্রেম জীবনত ভুল বুঝাবুঝিব আঁতর হব, দিনটি সুন্দরভাবে পার হব, কথা বার্তা মধুরতা আনবলে চেষ্টা করুক। যদিহে আমার এই চ্যানেলটি প্রথমবার চাইছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লগতে বেল আইকনটি দবাই দিবল একবারে নাপাহরিব। আপনার সকলের দিনটি শুভ হোক, আহি থাকা দিনবর সুন্দরভাবে পার হোক, আর কমেন্ট বক্সত ওম নম শিবা লিখবলে নাপাহরিব। এবার হচ্ছে রাশিফল কীর্তনের অন্যতা রাশি লো ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকা সকলের আজির দিনটির শুভ দেখা পাচ্ছে। ধনুরাশির লোকসকলের কঠোর পরিশ্রমে সফলতা উচ্চতালে আপনাদের লো যাত সহায় করব বলে কৈছে। আপনার যিনি কষ্ট যিনি আপনাদের কাম করেছে সেইখিন ক্ষেত্রে একটা ভাল প্রতিফলন দেখবলে সক্ষম হব, ধৈর্য ধরব। আপনাদের আপনাদের ব্যবসায় সম্প্রসারণের অধিক প্রচেষ্টা করক, কারণ এই সময় করার প্রচেষ্টায় আপনার একটা ভাল ফলপ্রসূ হব বলে কৈছে, ভাল একটা ফলাফল লাভ করবলে সক্ষম হব। ছাত্র ছাত্রী আজির দিনটি বিশেষক গণিত আর বিজ্ঞানের দরে কঠিন বিষয় আপনার কিছু মনোনিবেশ করাটোর প্রয়োজন বলে কৈছে। পড়লে তো সকলে সহজ, কিন্তু যিসকলের তেনকা ধরনের বিশেষক অল্প হার্ড লাগে তেওঁলোকৰ বিশেষক অল্প কিছু কষ্ট করব লাগবে। প্রয়োজন হলে আপনাদের শিক্ষকর পৰা জনা শুনা ব্যক্তির পৰা নিশ্চয়কৈ নির্দেশনা বা যিখিনি আপনাদের পরামর্শ লব লাগে সেইখিনি লবলৈ নেপাহৰিব। বৈবাহিক জীবনত মধুরতা থাকিব, যদি আপনি সন্তানের কামনা করেছিল তেন্তে ইচ্ছাও পূরণ হব পাৰে বুলি কৈছে। ঠান্ডার বাবে স্বাস্থ্যের প্রতি আপনাদের যত্ন লব লাগিব, পানির পরিমাণ কমি যাব পাৰে বুলি কৈছে। খে শরীরত তরল পদার্থ রাখব লাগে, অর্থাৎ আপনাদের গরম পানি ব্যবহার করুক, নিজের হেলথের প্রতি ধ্যান রাখব বুলি কৈছে, শরীরটির প্রতি যত্ন লব। আজি দিনটো প্রেম জীবনত ভুল বুঝাবুঝিব দূর হব, ছাত্র ছাত্রীসকলে নিজের স্টাডির ক্ষেত্রে ফোকাস দিয়ক বুলি কৈছে, আর ব্যবসায় ক্ষেত্রে ধৈর্য ধরক বুলি কৈছে। ব্যবসায় ক্ষেত্রে লাভের যোগ দেখা পাওয়া গেছে, কিন্তু চেষ্টা অব্যাহত রাখক, প্রেম জীবনের ভুল বুঝাবুঝিব দূর হব। আজি দিনটো নিজের কথা বতার মধুরতা আনবলে চেষ্টা করুক। আপনার কঠোর পরিশ্রমে আপনার যিখিনি এইম বা যেটা লক্ষ্য আছে সেই লক্ষ্য দিকত আগবাড়ি যাওয়া সফল করব বলে কৈছে। আপনার আজির দিনটির শুভ রং হব বগা রং, আর শুভ সংখ্যা হব সাত। যদিহে আমার এই চ্যানেলটি প্রথমবার চাইছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লগতে বেল আইকনটি দবাই দিব। আপনার পরিয়ালবর্গলে আত্মীয়বর্গলে ভিডিওবর শেয়ার করে দিবল নেপাহরিব। কমেন্ট বক্সত ওম নমঃ শিবা লিখি একবারে নেপাহরিব। ধন্যবাদ। এবার এসে রাশিফল কীর্তনের অন্যতা রাশি লো মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাসকলের আজির দিনটির শুভ দেখা পাচ্ছে। এই রাশি জাতক জাতিকাসকলে আজির দিনটির এলাহারে আগবাড়ি থাকা যেন লাগিব পাৰে, অর্থাৎ আপনার মনেরপরা এলা ভাববর পরিহার করে চলিব লাগিব বলে কৈছে, যি আপনার কামর ক্ষেত্রে কিছু বেগ মারিব পাৰে। গতিকে আপনাদের নিজের যিখিনি লেজিনেস যিখিনি আপনার এলা ভাব সেইখিনি পরিহার করে চলবলে চেষ্টা করব বলে কৈছে। নতুনক ব্যবসায় আরম্ভ করা সকলে কাম কাজত বিশেষক ধ্যান রাখব লাগবে। আজির দিনটি কাগজ সম্পর্কীয় আনুষ্ঠানিকতা আপনার শিক্ষে সম্পূর্ণ হব বলে কৈছে। যুবক যুবতীসকলের কথা কবলে যাওতে আজির দিনটির যুবক যুবতীসকলে আজির দিনটির একটা সুন্দর মুহূর্ত পার করব বলে কৈছে। বন্ধু বান্ধবীর সঙ্গে করবাল যার পরিকল্পনা করব পাৰিব বলে কৈছে। আজির দিনটি ঘর সকলোরে আপনার ভাল আচরণ করব বলে কৈছে। আপনার তিক্ত কথায় আপনার পরিয়ালের সদস্যক আঘাত দিব পাৰে, গতিকে কথা বতরা মধুরতা আনবলে চেষ্টা করব বলে কৈছে। ডায়াবেটিস রোগীয়ে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন লওয়া উচিত বলে কৈছে, তেওঁলোকৰ দুর্বল অনুভব করব পাৰে, গতিকে নিজের হেলথের প্রতি ধ্যান রাখব লাগিব। প্রেম জীবনত ভুল বুঝাবুঝিব দূর হব, ব্যবসায়ত লাভের যোগ দেখা পাওয়া গেছে, ধৈর্য ধরব। আজির দিনটি নতুনক ব্যবসায় করা জাতক জাতিকাসকলের লাভের যোগ দেখা পাওয়া গেছে, কিন্তু নথিপত্রখিনি আপনাদের ধ্যান রাখব লাগবে, সেইখিনি আনুষ্ঠানিকতা শিক্ষা আপনাদের সম্পূর্ণ করব বলে কৈছে। আজির দিনটির সংগ্রামবুর পরিহার করব, বৈবাহিক জীবনের ভুল বুঝাবুঝিব দূর হব, ছাত্র ছাত্রীসকলের আজির দিনটি পড়া শুনার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাব, শুভ রং হব হালধীয় রং, আর শুভ সংখ্যা হব ন। যদিহে আমার এই চ্যানেলটি প্রথমবার চাইছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, আর লগতে বেল আইকনটি দবাই দিবল একবারে নাপাহরিব। আপনার সকলের দিনটি শুভ হোক, আহি থাকা দিনবর সুন্দর পার হোক। যদিহে আমার এই চ্যানেলটি প্রথমবার চাইছে, সাবস্ক্রাইব করে দিব। এবার এসে রাশিফল কীর্তনের অন্যতা রাশি লো কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাসকলের আজির দিনটির শুভ দেখা পাচ্ছে। কুম্ভ রাশি জাতক জাতিকাসকলের আজির দিনটি সরকারি বিভাগত কর্মরত লোকসকলের অতিরিক্ত উৎপাদনের উৎসব পাব বলে কৈছে। আজির দিনটি আপনার যিবোৰ লোৱাৰ পৰা বিৰত থাকিব লাগে বলে কৈছে, গতিকে যিসকল ব্যবসায়ী ক্ষেত্রে
বিশেষকৈ ব্যৱসায় তেওঁলোকৰ আৰ্থিক অৱস্থাৰ অৱনতি ঘটিছিল তেওঁলোকৰ পুৰণি স্থবিৰ চুক্তি সম্পূৰ্ণ হ'ব পাৰে বুলি কৈছে, যিয়ে আপোনালোকৰ আৰ্থিক অৱস্থা উন্নত কৰিব, ধৈৰ্য ধৰিব। ব্যৱসায় ক্ষেত্ৰত আইডিয়াৰ কিছু প্ৰয়োজন আছে আপোনালোকৰ। প্ৰেমৰ সম্পৰ্কত জড়িত যুৱক যুৱতীসকলৰ আজি দিনটোৰ সম্পৰ্ক সুদৃঢ় হ'ব, আপোনালোকৰ নিজৰ সংগীক সময় দিব বুলি কৈছে, আৰু হয়তো ক'ৰবাত ওলাই যাব পাৰে, পৰিয়ালৰ সৈতে সময় কটাওক আজি দিনটোত। আপোনালোকে এই ৰাশি জাতক জাতিকাসকলে আপোনালোকৰ ঘৰৰ কোনো সদস্য বিশেষকৈ ভ্ৰমণলৈ যোৱা বিশেষকৈ পৰিকল্পনা কৰিব পাৰিব। স্বাস্থ্যৰ কথা ক'বলৈ গ'লে আজি দিনটো বিশেষকৈ বিপিৰ সমস্যা আপোনালোকৰ অসুবিধা দিব পাৰে, বা আপোনালোকৰ লোকসকলক খং নিয়ন্ত্ৰণ কৰিব লাগিব আজি দিনটোত। গতিকে এই ৰাশি জাতক জাতিকাসকলে খং ৰাগবোৰ নিয়ন্ত্ৰণ কৰি আগবাঢ়ক বুলি কৈছে, অৰ্থাৎ কুম্ভ ৰাশি জাতক জাতিকাসকলে। তৎক্ষণাত কৰা খং ৰাগে আপোনালোকৰ সমস্যাৰ সৃষ্টি কৰিব পাৰে। প্ৰেম জীৱনত ভুল বুজাবুজিবোৰ দূৰ হ'ব, বৈবাহিক জীৱনত মিছআণ্ডাৰষ্টেণ্ডিং বা ভুল বুজাবুজিবোৰ দূৰ হ'ব। অত্যন্ত শুভ দিন ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বাবে, শুভ দেখা পোৱা গৈছে, আধৰুৱা কামবোৰ পূৰণ হ'ব, শুভ ৰং হ'ব হালধীয়া ৰং আৰু শুভ সংখ্যা হ'ব 3। যদিহে আমাৰ চেনেলটোত একেবাৰে নতুন হয়, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবলৈ একেবাৰে নাপাহৰিব। এইবাৰ হৈছে ৰাশি প্ৰকৃত একেবাৰে শেষতো ৰাখি, সেই ৰাশিটো হৈছে বনৌবনীসকল মীন ৰাশি। মীন ৰাশি জাতক জাতিকাসকলৰ কিদৰে পাৰ হ'ব? মীন ৰাশি জাতক জাতিকাসকলৰ আজিৰ দিনটোত কনফিডেন্স কিছু প্ৰয়োজন আছে, আত্মবিশ্বাসৰ কিছু প্ৰয়োজন আছে বুলি কৈছে। যিকোনো সিদ্ধান্ত লওঁতে আপোনালোকে খৰখেদাকৈ নল'ব, নিজৰ আৱেগক নিয়ন্ত্ৰণ কৰক বুলি কৈছে। আনৰ কথা বতৰাত প্ৰভাৱিত হৈ কোনো ধৰণৰ কাম নকৰিব, গতিকে সেইখিনি ক্ষেত্ৰতো ধ্যান ৰাখিব লাগিব। আজি দিনটো কৰ্মৰ ক্ষেত্ৰত বিষয়াসকলে এই ৰাশি লোকসকলৰ কামৰ ওপৰত চকু ৰাখিব পাৰে, গতিকে আপোনালোকৰ মনত ৰাখিব যে আপোনালোকৰ কাম কাজখিনিৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ যাতে ভুল নহয় সেইখিনি ক্ষেত্ৰত ধ্যান ৰাখক। ব্যৱসায় ক্ষেত্ৰত জড়িত ব্যক্তিসকলৰ বিশেষকৈ মহিলাসকলৰ বাবে আজি দিনটো আপোনালোকৰ কামৰ বোজা বৃদ্ধি পাব পাৰে বুলি কৈছে। আজিৰ দিনটোত আপোনালোকৰ বিশেষকৈ ষ্টুডেণ্টসকলৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে আজি দিনটোত পঢ়া শুনা কৰিবৰ বাবে মনটো নাযাব পাৰে, কিছু ক্ষেত্ৰত আপোনালোকৰ সেইখিনি ক্ষেত্ৰত ফিল আহিব পাৰে, গতিকে কিন্তু ষ্টাডিৰ ক্ষেত্ৰত ফ'কাছ দিওঁ বুলি কৈছে। আজিৰ দিনটো সেইখিনি ক্ষেত্ৰত ধৈৰ্য ধৰিব লাগিব, যদি আপোনালোকৰ কিছু জিৰণিৰ প্ৰয়োজন জিৰণি লোৱাটো আপোনালোকৰ বাবে ভাল হ'ব বুলি কৈছে। আজিৰ দিনটোত জীৱনসংগীৰ সৈতে সুন্দৰ মুহূৰ্ত কটাব বুলি কৈছে, সুখেৰে কটাব লাগে বুলি কৈছে, যদি ভুল বুজাবুজি হৈছিল ভুল বুজাবুজিবোৰ দূৰ হ'ব। প্ৰেম জীৱনত সময় দিয়ক বুলি কৈছে, ইজনে সিজনক সময় দিব নোৱাৰাৰ বাবে কিছুমান ক্ষেত্ৰত তৰ্ক বেচাল হ'ব পাৰে। ব্যৱসায় ক্ষেত্ৰত আপোনালোকৰ লাভৰ যোগ দেখা পোৱা গৈছে, ব্যৱসায় ক্ষেত্ৰত সুন্দৰভাৱে পাৰ হ'ব, নতুন এটা ব্যৱসায় কৰা যদি পৰিকল্পনা কৰিছিল সেই ধৰণৰ পৰিকল্পনাখিনি বাস্তৱায়িত হ'ব বুলি কৈছে, মনৰ আশাবোৰ পূৰণ হ'ব। আজিৰ দিনটোত কনফিডেন্স বাঢ়িব, পুৰণি কিছু সমস্যা যদি অসুবিধা দিছিল সেই অসুবিধাখিনি সমস্যা বা প্ৰব্লেমখিনি আপোনালোকে ছল্ভ কৰাৰ ক্ষেত্ৰত সফল হ'ব বুলি কৈছে, কিন্তু ধৈৰ্যৰ প্ৰয়োজন আছে। খং ৰাগত কোনো ধৰণৰ সিদ্ধান্ত নল'ব, আনৰ কথা বতৰাত আহি কোনো ধৰণৰ সিদ্ধান্ত নল'ব, গতিকে ধ্যান ৰাখিব লাগিব। আজিৰ দিনটোত পাৰিবাৰিক ক্ষেত্ৰত কিছু ভুল বুজাবুজিও হ'ব পাৰে ঘৰৰ পৰিয়ালৰ কোনো সদস্যৰ সৈতে, গতিকে সেইখিনি সমাধান কৰি আগবাঢ়ি যাবলৈ চেষ্টা কৰক বুলি কৈছে। যিকোনো সিদ্ধান্ত লওঁতে ভাবি চিন্তি ল'বলৈ চেষ্টা কৰক, পুৰণি ভুলৰ পৰা শিকিবলৈ চেষ্টা কৰক, খং ৰাগবোৰ পৰিহাৰ কৰি চলিবলৈ চেষ্টা কৰক। আজি দিনটো শুভ দেখা পোৱা গৈছে, কিন্তু ধৈৰ্যৰ কিছু ক্ষেত্ৰত প্ৰয়োজন আছে, আৰু যিখিনি কথা বতৰা ক'লোঁ সেইখিনি ক্ষেত্ৰত কিছু ধ্যান ৰাখিব, নিশ্চয়কৈ এটা ভাল প্ৰতিফলন দেখিবলৈ সক্ষম হ'ব। আৰু যিসকল বিশেষকৈ যুৱক যুৱতীসকলে বিশেষকৈ কোনো জব বা চাকৰিৰ বাবে ট্ৰাই কৰিছে, চেষ্টা কৰিছে, সেইসকল যুৱক যুৱতীসকলে নিজৰ ষ্টাডিৰ ক্ষেত্ৰত ফ'কাছ দিয়ে বুলি কৈছে, বা যিখিনি ট্ৰাই কৰিছে সেইখিনি ক্ষেত্ৰত চেষ্টা অব্যাহত ৰাখিলে এটা ভাল প্ৰতিফলন দেখিবলৈ সক্ষম হ'ব। ধৈৰ্যৰ প্ৰয়োজন আছে, আপোনালোকে ৰিজাল্ট পাবৰ বাবে কষ্ট এতিয়া কৰিব লাগিব। আপোনালোকৰ দিনটো সুন্দৰভাৱে পাৰ হওক, শুভ ৰং হ'ব নীলা ৰং আৰু শুভ সংখ্যা হ'ব 5। যদিহে চেনেলটোত একেবাৰে নতুন হয়, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু ভিডিঅ'বোৰ শ্বেয়াৰ কৰিব।